नमस्कार बंधुरा, क्रिएशन अफ सोना यूट्यूब चैनले तुम्हारे सकल के स्वागत। तो आज के चले मुर्शिदाबाद स्टेशन देखते ही पाच हजारदुआर आदले कि तैरी हो मुर्शिदाबाद स्टेशन सामने अंशा। तो एबार आस्ते आस्ते मुर्शिदाबाद स्टेशन हमें भेतरे प्रवेश करब। मुर्शिदाबाद स्टेशन बाहरे ठीक सामने एक हजारदुआर चित्र आछे। तो हमें एखन एक नम्बर प्लैटफर्मे प्रवेश करेछि। एक नम्बर प्लैटफर्मे प्रवेश करेई बादिके एखाने देखते पाच्छो जे फ्लोरटाके किछुटा फाटिए बा भेंगे सेखाने एकटा पाइपलाइन निये जाओया होच्छे, सादा पाइपलाइन। आर एइखाने एकटा सेट तैरी होच्छे, एटा अनेक दिन धरेई काज चलछे, एर आगेर भिडियोतेओ तोमादेर देखिएछिलाम। तो सेटटार ओपरेर अंशगुलो सम्पूर्ण जुक्त करा हये गेछे, एबार ओपरे छाउनिटा देबे। तो एखाने देखते ही पाच्छो जे प्लैटफर्मेर किछुटा अंश भेंगे गर्त खुड़े सेखान दिए पाइपलाइन गेछे। एई पाइपलाइनटा जलेर पाइपलाइन ना कोनो सिगनालिंग बा इंटरलकिंग सिस्टेमेर कोनो केबल तार एटा दिए जाबे किना सेटा ठीक आमि बोलते पारलाम ना। तबे एई पाइपलाइनटा एई अफिस घरेर ओपर दिके किन्तु उठेछे। तबे बंधुरा, मुर्शिदाबाद स्टेशनेर एक नम्बर प्लैटफर्मे जे बाउंडारि वाल सेटा किन्तु जेमन বাঁশের তৈরি বেড়া হয় সেরকমই লোহার রড দিয়ে তৈরি বেড়া দিয়ে বাউন্ডারি ওয়াল এখানে ছিল, কিন্তু এখন কিন্তু সেটা একদম পুরো ঢালাই করে দিয়ে পাকা করা হবে সেই বাউন্ডারি ওয়াল। তো সেটারই যে ফাউন্ডেশন সেটার জন্য গর্ত খোঁড়া হচ্ছে। আর এইখানে এই যে এক নম্বর প্ল্যাটফর্মে যে এসকেলেটরটা, এটা অনেকদিন আগেই উদ্বোধন হয়ে গেছে কিন্তু জনসাধারণের জন্য এখনও খুলে দেওয়া হয়নি। তবে এই দুটি এসকেলেটরের মধ্যে পুরোপুরি বিদ্যুৎ সংযোগ করা আছে। বন্ধুরা, এই এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মালগাড়িটি বিএসএফের কোনো একটা ব্যাটেলিয়ানের জিনিসপত্র নিয়ে এসেছে, এবং পরবর্তীতে এই যে এক নম্বর প্ল্যাটফর্মটি এটিই কিন্তু নসিপুর আজিমগঞ্জ রেল রুটের প্ল্যাটফর্ম হতে চলেছে। বন্ধুরা, আমি এখন মুশাল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আছি। তো এক নম্বর প্ল্যাটফর্মের আগে যেটা দেখিয়েছিলাম যে ইন্টারলকিং সিস্টেমের ঘর, সে সময় জাস্ট পিলারটা উঠছিল। তো এখন কিন্তু পুরোদমে ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর অ্যাকচুয়ালি, এটা তো একতলা পুরো কমপ্লিট হয়ে গেছে গ্রাউন্ড ফ্লোর, এবং দোতলার কাজও কিন্তু শুরু হয়ে গেছে, যেটার বিম উঠে গেছে আমি সেটা তোমাদের দেখাচ্ছি। তো এদিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি, আমি দেখতেই পাচ্ছ এই যে দোতলার বিমও কিন্তু উঠে গেছে। তো এটা হচ্ছে ইন্টারলকিং সিস্টেমের অফিস, দেখতেই পাচ্ছ কাজটা হয়েছে, উপরের দিকে বিম উঠে গেছে, এটা দিয়ে ঢোকার গেট। তো পুরোটাই কিন্তু কাজ প্রায় একতলা পুরো কমপ্লিট, দোতলার বিমও উঠে গেছে দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে ইন্টারলকিং সিস্টেমের অফিস। তো এটা পুরোটাই একতলা পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে মুর্শিদাবাদ স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে এই ইন্টারলকিং সিস্টেমের অফিসটা হচ্ছে, যেটা আজিমগঞ্জ রসিপুর রেল প্রজেক্টের সঙ্গে যুক্ত। আমি এখন মুর্শিদাবাদ স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে যে মালগাড়ি ইয়ার্ড তৈরি হয়েছে সেটা দেখতেই পাচ্ছ। এই যে স্লিপারগুলোকে উল্টো করে পাতা আছে, একটা ফ্লোর তৈরি করা হয়েছে, বিশাল বড় ফ্লোর, যেটা গোটা চার নম্বর যে প্ল্যাটফর্মটা ছিল সেই পুরো জায়গাটাই কিন্তু এই ফ্লোরটা তৈরি করা হয়েছে। মালগাড়ি এই চার নম্বর যে রেললাইন, এই রেললাইনে মালগাড়ি এসে এখানেই কিন্তু মালপত্র খালাস করবে, এবং এখান থেকে লরিতে করে এই রাস্তা দিয়ে, পাশ দিয়ে একটা রাস্তা তৈরি করা হয়েছে পিছে, যেটা স্টেশনের দুদিকেই রাজ্য সড়কের সঙ্গে যুক্ত হয়েছে। তো এটা দিয়ে এই রাস্তার মাধ্যমেই লরিতে করে মালগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে। তো এর আগেও দেখিয়েছি একটা দুটো ছড়ার লাইট এখানে লাগানো হয়েছে, এই যে হাইনেস লাইট যেগুলো ছড়া লাইট, এই লাইট এখানে লাগানো হয়েছে। এবং প্ল্যাটফর্মের ওই সামনের দিকেও জুম করে দেখাচ্ছি, এই এদিকেও লাগানো হয়েছে ছড়া লাইট। তো এটা হচ্ছে মুর্শিদাবাদ স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের দিক। তো দেখতেই পাচ্ছ এই পাশ দিয়ে চওড়া পিচের রাস্তা করা হয়েছে, যেটা এদিকে ভিডিও অফিসের মোড়ে গিয়ে মিশেছে রাজ্য সড়কের সঙ্গে, আর এদিকে মিশেছে তেঁতুলতলা রেলগেটের সামনে, যেটা কাটরার দিকে যাচ্ছে, যে সবজি কাটরার দিকে যে রাস্তা আছে সেদিকে। আর এইখানে যে গোডাউন, মানে মালগাড়ির যে মাল খালাস করার যে গোডাউন এবং তার অফিস, দুটো এখানে হয়েছে। এটা হচ্ছে গোডাউন, জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে গোডাউন, এটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ, উপরে চালাটা খালি দিতে হবে। আর এই পাশে অফিস ঘর,
এটাও তৈরি হয়ে গেছে। আর পাশ দিয়ে আমি দেখিয়েছি একটা ড্রেন তৈরি হয়েছিল এর আগে, এর আগের ভিডিওতেও দেখানো হয়েছে। এই পাশ দিয়ে এটা ড্রেন, যেটা পুরো প্ল্যাটফর্ম জুড়ে আছে, একদম পুরো প্ল্যাটফর্মের শুরু থেকে শেষ অবধি। আর এটা দিয়ে হয়ে গেছে রাস্তা, এটা দিয়ে রাস্তা, এখানটা দিয়ে গাড়ি যাতায়াত করতে পারবে বা মানুষজন যাতায়াত করতে পারবে, দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা, এখানে পাশে কিন্তু লাইটের পোলও করা হচ্ছে, এখানে লাইট থাকবে এই রাস্তার পাশ দিয়ে, গোটা রাস্তা জুড়ে কিন্তু লাইট দেওয়া থাকবে, যার পোলগুলো এখানে লাগানো হয়েছে। তো দেখতেই পাচ্ছ, পুরো জায়গায় পোল লাগানো হয়নি, কিছু চার পাঁচটা পোল লাগানো হয়েছে টোটাল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে এখানে যে চার নম্বর প্ল্যাটফর্মের জায়গায় যে মালগাড়ির ইয়ার্ড তৈরি করা হয়েছিল, তার পাশ দিয়ে এই চওড়া পিচের রাস্তাটা তৈরি করা হয়েছে, এবং তার পাশেই এই ইলেকট্রিক পোলগুলোকে বসানো হয়েছে। ইলেকট্রিক পোল এখানে আছে, তো এগুলো যাতে রাস্তাটা পুরোটা আলোকিত থাকে, তো সেই জন্য এই পোলগুলো বসানো হচ্ছে। আর সামনের দিকে একটা হাইনেস লাইট লাগানো হয়েছে, ছটা লাইট, এবং পেছনের দিকেও সেম একটা লাইট লাগানো হয়েছে, যাতে পুরো এলাকাটা আলোকিত থাকে। তো এখানে একটা ছোট মালগাড়িও ঢুকেছে, আর এক নম্বর প্ল্যাটফর্মেও কিন্তু একটা মালগাড়ি এসছে, তো সেটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি। তো বন্ধুরা, সামনের দিকে একটু এগিয়ে দেখছি, আর কোনো যদি কিছু আপডেট থাকে কাজে, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করছি। তো বন্ধুরা, সঙ্গে থাকো এবং দেখতে থাকো। তো বন্ধুরা, মুর্শিদাবাদ স্টেশনের একদম এক নম্বর প্ল্যাটফর্মের দিকে, অর্থাৎ যে তেঁতুলতলা রেলগেট, সেই দিকে অনেকটা চলে এসেছি। তো এই সামনেই কিন্তু চার নম্বর প্ল্যাটফর্মে যে মালগাড়ি ইয়ার্ড তৈরি হয়েছে, সেটা শেষ হয়ে যাচ্ছে এখানেই। তো এখানে এসে আর নতুন কোনো কাজ আমি দেখতে পাচ্ছি না। তো মুর্শিদাবাদ স্টেশনে আপাতত যে কাজগুলো হচ্ছে, সেগুলো তোমাদেরকে এই ভিডিওতে আমি শেয়ার করেছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ।